সংখ্যালঘু অধিকার দিবস পালন তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে বিশাল জনসভা সংখ্যালঘু অধিকার দিবসের দিন আঠেরোই ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস পালন মোশারফ হোসেনের নেতৃত্বে বিশাল জনসভা ত্রিনমুল विधायक মুশরাফ হোসেন রয়সেন ফোন লাইনে মুশরাফ বাবু আপনাকে স্বাগত কলকাতা টিভিতে মুশরাফ বাবু এই সংখ্যালঘু অধিকার দিবসের দিন আপনার কি বার্তা 18 ডিসেম্বর সংখ্যালঘু অধিকার দিবস 1992 সালে রাষ্ট্রপুঞ্জে থেকে দিনটি ঘোষিত হয়েছিল আমরা প্রদেশ ত্রিনমুল কংগ্রেস সংখ্যালঘু সেল আমরা এই দিবসটি উদযাপন করি মূলত সংখ্যালঘুদের সংখ্যাগত ধর্মগত জাতিগত ভাষাগত হিসেবে সংখ্যালঘুদের তাদের নির্দিষ্ট কিছু অধিকার আছে তা রক্ষা করার জন্য মূলত এই দিবসটি আমরা উদযাপিত করি কারণ বর্তমান বিভাজিত ভারতবর্ষে বিজেপি এবং আর এস এস দ্বারা বিভাজিত ভারতবর্ষে একমাত্র আমাদের জনতার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক রাস্তা দেখাতে পারেন রাষ্ট্র রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যেখানে মূলত ধর্মীয় বিভাজন থাকবে না একটা ভালো সুন্দর রাষ্ট্র গঠিত হবে তা মুসলিমরা সংখ্যালঘু মানুষজনরা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা সংখ্যালঘুদের বিশ্বাসের আমানত বলে আখ্যা দিয়েছি তিনি তার আnder অধীনে অনেকটাই সুরক্ষিত আছে এবং এই বিভিন্ন শিক্ষাগত হোক জাতিগত ধর্মগত দিক দিয়ে অনেক সংখ্যালঘুদের अभिनব অবূতপূর্ব উন্নয়ন হয়েছে আমরা সুরক্ষিত আছে সংখ্যালঘুর মানুষজন তাই মূলত এইটাবে উদ্দেশ্য করে এই সংখ্যালঘু দিবস মাইনরিটি রাইটস ডে আজকে আমরা সংখ্যালঘু পশ্চিমবঙ্গ সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা উদ্বাপিত করেছি ধন্যবাদ মোশرف বাবু সংখ্যালঘু অধিকার দিবস পালন তৃণমূল বিধায়ক মোশারফ হোসেনের নেতৃত্বে বিশাল জনসভা